দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন প্রকৌশলীরা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর নামে নিয়ে প্রকল্প মুজিব কিল্লার কাজ শেষ হচ্ছে না নির্ধারিত সময়ে উঠেছে দুর্নীতি আর অনিয়মের অভিযোগ দেখছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সীমিত সামর্থ্য নিয়ে যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে কাজ করেছিলেন দেশের প্রকৌশলীরা তাদের মেধা দিয়ে বঙ্গবন্ধুর নির্দেশে সফলতার সাথে বিধ্বস্ত দেশের সড়ক ও সেতু নির্মাণ ও সংস্কারের কাজ করতে পেরেছিলেন দর্শক ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের কনভেনশনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি চলে যাচ্ছি সেখানে করতে হবে তার জন্য আমাদের গবেষণা দরকার কারণ আমাদের অতি বৃষ্টি হয় আমাদের ভূমিকম্প প্রবণ এলাকা আর জলবায়ু অভিজ্ঞতা তো সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়া দরকার আর বিশেষ করে আমাদের এইটুকু একটা ভূখণ্ড আমাদের বিশাল জনগোষ্ঠী কাজে আমাদের যে সম্পদেরও সীমাবদ্ধতা রয়েছে সেটা মাথায় রেখেই আমরা কিভাবে আমাদের বিকল্প জ্বালানি উদ্ভাবন করতে পারি কীভাবে স্বল্প খরচে আমরা আমাদের উন্নয়নের কাজটা আমরা সচল রাখতে পারি আমাদের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত কিভাবে করতে পারি কারণ একটি দেশে আমরা যখন হাতে নিয়ে কোনো পরিকল্পনা আপনারা জানেন যে আমাদের অর্থাৎ আওয়ামী লীগ সরকারের লক্ষ্য হচ্ছে তৃণমূল থেকে উন্নয়নটা করা কারণ তৃণমূল থেকে মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি করা তৃণমূল থেকে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা শিল্পায়নের সাথে সাথে আমাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা তাহলে আমাদের নিজস্ব বিশাল বাজার সেই বাজার আমাদের সৃষ্টি হবে সেদিকে লক্ষ্য রেখেই আমাদের প্রত্যেকটা পরিকল্পনা হাতে নেওয়া হয় আমরা ইতিমধ্যে ডিজিটাল বাংলাদেশ করেছি আমরা এখন স্মার্ট বাংলাদেশ করব। আমরা ই গভর্নেন্স ইতিমধ্যেই চালু করেছি কাজে আমাদের ই গভর্নেন্স হবে ই ইকোনমি হবে আমাদের জনশক্তি তারাও দক্ষ জনশক্তি হবে আমাদের সমাজ ব্যবস্থাটা সেটা আমাদের স্মার্ট সমাজ ব্যবস্থা হবে সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি আমাদের প্রত্যেকটা লক্ষ্য জন দর্শক ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে প্রধানমন্ত্রী বক্তব্য শুনছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নিয়াম মুজিব কিল্লা প্রকল্পে অর্থ লুটপাট দু ২২ একুশ অর্থ বছরের অডিটে উঠে এসেছে এমন তথ্য উনত্রিশটি কিল্লা নির্মাণে কাজ বেশি দেখিয়ে অর্থ বরাদ্দ সহ আটটি অনিয়ম প্রকাশে এসেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক জানান অডিট আপ আপত্তি অফিসিয়াল ভাবে নিষ্পত্তি করা হবে এখনই কাউকে দায়ী করা যাবে না এদিকে কয়েক দফায় মেয়াদ বাড়লেও দু পঁচিশ সালে মুজিব কিল্লা নির্মাণ শেষ হবে না বলেও জানিয়েছেন মহাপরিচালক বিস্তারিত ফরুকবাবু রিপোর্টে জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের অন্যতম ক্ষতিগ্রস্ত দেশের একটি বাংলাদেশ তাই ঘূর্ণিঝড় ও বন্যা থেকে মানুষের জানমাল রক্ষায় সাইক্লোন সেন্টারের আধুনিক সংস্করণ মুজিব কিল্লা নির্মাণের উদ্যোগ নেওয়া হয় সালে তখন উপকূলীয় ষোলো জেলায় পাঁচশো পঞ্চাশটি কিল্লা নির্মাণের কথা থাকলেও পরে একশোটি কমানো হয় আগে শুধু উপকূলীয় জেলায় মুজিব কিল্লা নির্মাণের সিদ্ধান্ত নিলেও বর্তমানে বন্যা প্রবণ এলাকায়ও তা নির্মাণ করা হচ্ছে এদিকে জাতির পিতার নামে নির্মাণ হওয়া এ প্রকল্পে নানা অনিয়মের চিত্র দেখিয়েছে অডিট অধিদপ্তর বাৎসরিক অডিটে উঠে এসেছে ছাদে ত্রুটি সত্ত্বেও ঠিকাদারকে বিল পরিশোধ গাইড ওয়াল না করলেও ছয়টি সাইটে বিল পরিশোধ বিয়াল্লিশটি সাইটে ঠিকাদারকে অতিরিক্ত মাটির বিল দেয়া সোলার প্যানেলের কাজ না করলেও সতেরোটি ঠিকাদার প্রতিষ্ঠানকে বিল পরিশোধ রডের পরিমাণ বেশি দেখিয়ে চোদ্দটি প্রতিষ্ঠানকে অতিরিক্ত অর্থ দেয়া পিসিসি ব্লক কম করার পরেও সতেরোটি ঠিকাদার প্রতিষ্ঠানকে অর্থ ছাড় কাজের পরিমাণ বেশি দেখিয়ে উনত্রিশটি সাইটে অর্থ লোপাট শুধু অর্থ নিয়ে নয় কাজের মান নিয়েও প্রশ্ন রয়েছে এর ভোগীদের। ভাষার মতো ফাটার মতন পরিবেশ নাই কিন্তু যে যে রুট নাই যাবে কীভাবে নদী খাল ঠালে উঠে করছে বাগানের নিচে কোনো কাজে নাই সবগুলোও কাজে করে যাচ্ছে আমাদের বর্ণ হইলে আওয়াজ আওয়া পুরো আইতে গেলে পুরো সমস্যা আইতে যেতে পারি না আমাদের এই জায়গায় যদি একটা ব্রিজ হয়তো তা আমাদের জন্য অনেক আওয়াজার জন্য সুবিধা। এটা করা হইছে যত টাকা পয়সা খরচ করেছে সব নদীতে ডালার মতন ব্যবস্থা হইয়া গেছে। এইডি সত্যি যদি রাস্তাঘাট কইরা দেয় যোগাযোগ সব কিছু কইরা তাহলে মানুষের সুযোগ সুবিধা হবে। অডিটের অনিয়মের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি মুজিফ কেല്ലার প্রকল্প পরিচালক জানালেন। আমি আসলে মানে সাংবাদিক দেরকে খুব ভয় অডিটের সকল তথ্য সত্য বলে জানান সংশ্লিষ্টরা না এখনই কাউকে দোষারোপ করলেও অনিয়মের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক অডিট আপত্তি হওয়াই প্রথমে নেগেটিভ কিছু করার নাই উপজেলা নির্বাহী অফিসার এবং স্থানীয় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্থানীয়ভাবে চেয়ারম্যান সকল লোকের উপস্থিতিতে এটা গ্রহণ করে কোনো জিনিস যদি সেখানে না থাকে তাহলে নিঃসন্দেহে তারা সেটা গ্রহণ করার কথা না ব্যাটারি আছে কিনা সোলার প্যানেল আছে কিনা এবং লাইটনিং অ্যারেস্টার আছে কিনা এগুলো না দেখে তারা গ্রহণ করেনি যদি এরকম কোনো রিপোর্ট থাকে তাহলে অবশ্যই যে কর্মকর্তারা এই জন্য দায় আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব দেশের বিয়াল্লিশটি জেলায় চলছে মুজিব কিল্লা নির্মাণ কাজ বাবু। বাংলা ভিশন ঢাকা দর্শক ছিল এখনকার মতো পর সংবাদ দুপুর 2টা এর আগে একটা রয়েছে নিউজ স্টপ ট্রেন দেখার আমন্ত্রণ রইলো এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangavisionnews <imitation> এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangavisionnews ধন্যবাদ